বাইক রাইডের সেকেন্ড ডে। তো কালকে আমাদের প্ল্যান ছিল শিলিগুড়ি যাওয়ার, বাট আমরা শিলিগুড়ি যাইনি। শিলিগুড়ি ঢোকার 25 কিলোমিটার মতো আগে যে টোল ট্যাক্সটা পড়ে, তখন থেকে আশিস বললো যে শিলিগুড়ি ফালতু না ঢোকে, যদি আমরা ময়নাগুড়ি বা জলপাইগুড়ির দিকে এগিয়ে যাই তাহলে আমাদের রাইডের সুবিধা হবে, কজ আমরা সিকিম যাচ্ছি না এবারে। তো আমরা আছি মেঘালয়, তো সেই জন্য আশিস দাদাকে ফোন করলো। তো যেহেতু অভিদ এখানেই থাকতো আগে, আমরা এখন রয়েছি লাটাগুড়িতে। আমাদের এখানে ঢুকতে ঢুকতে সন্ধ্যে 6টা বেজে গেছে, তারপর হোটেল কজ এখন পুরো সিজন, পুরো সব হোটেল রুম বুক পেয়েছিলাম একমাত্র পথের সাথে। তাও ওর ভাড়া দেখে, রুম দেখে তোমাদের ভক্তি লাগবে না। তো এখন আমরা রয়েছি লাটাগুড়ি লেক ভিউ হোটেল না রেসর্টের জায়গায় একটা জব, তো এইখানে রয়েছি। তো এখন সকাল বাজে 7:05, তো আমাদের ব্যাকপ্যাক হয়ে গেছে করা, আমরা বেরিয়ে যাবো সকালবেলা এখনই সোজা এখান থেকে গুয়াহাটি বেরিয়ে যাবো আমরা। টানটান একদম পুরো টানটান উত্তেজনার সঙ্গে, একদম এখানে ঠান্ডা আছে, আমাদের সমুদ্র ঘরের মতন ঠান্ডা আছে হালকা পাতলা। তো বেশি চাপ নেই, চাপতে হবে শিলংয়ে গিয়ে বস, কারণ তখন থেকে তো খেলা হবে। তো যাই হোক, তো চলো তোমরা খালি হোটেলের ভিউটা দেখে নাও, খুব সুন্দর ভিউ। বাইকের অবস্থা দেখা যেন মনে হচ্ছে কেউ স্নান করিয়ে দিয়েছে বাইকটাকে। আমাদের দুলাভাই এখন চেন লুপ করতেছে, বাইকের অবস্থা কি। তো ছোটোখাটোর মধ্যে হোটেলটা ভালোই, খারাপ না। দেখুন রেটটা একটু বেশি, আমরা রুম নিয়েছি 1200 টাকা উইদাউট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট। ওকে, তো ওয়ান নাইট 1200, খারাপ নয় বাট আর একটু কমালে বেটার না, তোমার তো জানাই সেটা। তো বেরিয়ে গেলাম আমাদের গুয়াহাটির জন্য, পাহাড়ে লাটাগুড়ি, গুড বাই। এতক্ষণ পছন্দ করেছে দুলা ভাই, তুই ছবি তুলব। সেতু এটা আমার লাটাগুড়ি থেকে এখন যাচ্ছি গুয়াহাটির দিকে, তার মধ্যে পড়বে, খুব সুন্দর ভিউ পয়েন্ট।
খালি রাস্তাটা একবার এদিক আর একবার ওদিক। চলে এসেছি গুয়াহাটি সিটিতে, মানে গুয়াহাটি আমরা ঢুকে গেছি। এখন আমরা এসেছি বালাজি মন্দিরে, এখনও হোটেলে ঢুকিনি, হোটেল কি এখনও খুঁজিও নি, যেটা সব থেকে বড়ো কথা। তো এখন আমরা বালাজি মন্দিরটা একবার ঘুরবো, ঘুরে নিয়ে তারপর আমরা হোটেলে ঢুকবো। তো চলো বালাজি মন্দিরটা এখানে দেখা যাক। আমরা এটা মিস করে চলে গেছিলাম, তো ম্যাপে ভুলের জন্য আমাদের আবার সেই একই রোড দিয়ে আসতে হচ্ছিলো। তো তখন হট করে আমারও চোখে পড়ে, আশ্চর্য চোখে পড়ে যে বালাজি মন্দিরে যেতে একবার দর্শন করা যাক। চলো দেখা যাক বালাজি মন্দিরটা।